আকাশ ছিল হাতের মুঠোয়, ছুঁয়েছি তার দেহ একটা রঙিন প্রজাপতি, ফুলের গায়ে ছড়ালো সন্দেহ, তাতে মন একটু একটু পড়ে ঘুমন্ত শহরে, তাতে মন একটু একটু পড়ে ঘুমন্ত শহরে, ঘুমন্ত শহরে, ঘুমন্ত শহরে। আমার মেডিকেল কলেজের জিনিসগুলো তোমার কাছে আছে? হ্যাঁ, সব কিছু আমি গুছিয়ে রেখেছি। কেন দেখবি তুই? একটু নিয়ে আসো। মানুষ খুন করে ফেলে মা, আমি এটাই খুব স্বাভাবিক। স্বাভাবিকতার বাইরে গিয়ে যখন তুমি কোনো কিছু করতে চাইবে, তোমার সঙ্গ কেউ দেবে না, এটাই স্বাভাবিক। এই যেমন ধরো আমাদের এই অফিস, তোমার কাছে কি মনে হয় যে এই অফিসটা একদিনে এই জায়গায় এসেছে? না, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, যার কারণে আজকে আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি। তারপরও এটা হয়তো তোমার অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। না, আমার বাবা মা চেয়েছিল যে আমি লয়ার হব, কিন্তু ধরো নিয়ম কানুন জঞ্জালে ঘেরা একটা প্রফেশন আমার পার্সোনালি পছন্দ ছিল না। বাবার সাথে ফাইট দিতে হয়েছে, সোসাইটির সাথে ফাইট দিতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, তারপরে ফাইনালে গিয়ে আমি আমার একটা গোল সেট করতে পেরেছি। আমি একজন ফ্রিল্যান্সার, চেষ্টা না করলে সম্ভব না আয়াস। আমার প্রফেশনও গান গাওয়া না। তাহলে তোমার প্রফেশন কি? ও বাই দ্য ওয়ে, জানাই তো হয়নি তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি। আমি ডাক্তার। না, আমি আমার কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, আমি কোনো পড়ালেখা করিনি। মানে মিস্টার উদাস, পারি না, হবে না, জানি না, এগুলো হচ্ছে কি তোমার সবচাইতে পছন্দের শব্দ, তাই তো? হ্যাঁ, এগুলো আমার সবচেয়ে পছন্দের শব্দ। এগুলো ছাড়া আমার কাছে কোনো শব্দ নেই, আমি কোনো কথা বলতে পারি না। আমি আমার কোনো ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার করতে চাই না। এর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, সে আমার সাথে যোগাযোগ না করুক। I'm so sorry. I really don't mean it. No, I really didn't mean it. I'm sorry, Mukti. It's okay. আমি সত্যি এগুলো মিন করিনি। চলো আমরা উঠি, বাইরে কোথাও কোথা থেকে ঘুরে আসি, আমাদের ভালো লাগবে। চলো আয়াস, বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। আরে বাদ দাও, এখন আমি প্রশ্নের কথা কথাই বলবো না, এখন আমরা ঘুরতে যাবো, চলো। আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। কোন কাজটা জানো? আমার দিকে তাকান, আপনি আমার নামে বসের কাছে লাগিয়ে দিয়েছেন কেন? জিনিসটা কিন্তু আমার পছন্দ হয় নাই। স্যারের কাছে আপনার নামে আমি কিছুই বলিনি, বরং আপনি যার সঙ্গে ঝামেলা করেছেন সেই ব্যক্তি উল্টো এখন আমাদের স্যারের সঙ্গে ঝামেলা করছেন। আর এই ঝামেলার কারণে বস্তির জায়গাটা যদি স্যারের হাত ছাড়া হয়ে যায়, তখন তার জন্য কেই দায়ী হবে? আপনি। এতই সহজ না? বস্তির জায়গা হাত ছাড়া হয়ে যাবে, আমি বাইসে থাকতে
স্যারের কোনো ঝামেলা হইবে না। আমার সাথে কিন্তু একটা জিনিস থাকে, এটা দিয়া আমি সব সমস্যার সমাধান করে ফেলি। শুনুন ভাই, এবার আপনাকে একটা কথা বলি, আপনার মতো শক্তি বা ক্ষমতা দেখাবার মতো মানুষের অভাব নেই চারপাশে। ওই যে হাবু বস্তির সর্দার, ওরও শক্তি বা ক্ষমতা আপনার চাইতে কিন্তু কম না। আমি ওর সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, ও কিন্তু তলে তলে আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এত বড় সাহস, আজকে ওই হারামজাদারে আউট করার ব্যবস্থা করতেছে। ডোন্ট ডু দিস। তাতে কী হবে জানেন? তাতে আপনি, আমি, স্যার, আমরা তিনজনই ফেঁসে যাব। তাই বলে তার ছাড়িয়ে দেবো আমরা? না, ছাড়বো কেন? অবশ্যই ছাড়বো না, বরং উল্টো ওকে কারেন্ট জাল দিয়ে পেঁচিয়ে ধরবো, যেন ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? শুনুন আনিস ভাই, যখন আপনার তরিকে আমার দরকার হবে তখন আমি আপনার কাছে যাব, তখন আপনি আমার বস। হ্যাঁ, আরে ভাই, সবসময় মাথা গরম করলে চলে, বুদ্ধি দিয়ে খেলতে হবে, বুদ্ধি। তুমি চুপ করো তো, একদম ফালতু কথা বলবে না। আমার মা সহজে কান্নাকাটি করে না, অনেক কষ্ট পেয়েছে তাই সে কান্না করছে। কি হয়েছে মা বলো তো, আমাকে বলো। কিছু হয়নি। কিছু না বলছো কেন ভাবি? বিকেলবেলা তুমি যে কাজ করেছো এতে কি ভাইয়ের স্ট্যাটাস থাকে? আশা, তুমি সব কি বলছো মা? কি করেছো তুমি? আচ্ছা ফুপি, তুমি বলো কি করেছে মা, কি করেছে সে? কি আবার রান্নাঘরে কাজ করবে বলে মিস্ত্রি ডেকে নিয়ে এসছো। কিসের মিস্ত্রি? কাঠের মিস্ত্রি। ছি, এই যুগে আবার কেউ কাঠের মিস্ত্রি ডেকে আনে? সারা বাড়িতে ঘষর ঘষর শব্দে। কী মানে এখানে ছি বলার কী আছে ফুপি, আমি বুঝলাম না। যদি বাড়িতে মিস্ত্রি এনে কাজ করানো লাগে তাহলে আমার মা কাজ করাবে না, না কি কি প্রবলেম কি এখানে? কেন রে কে আনবে? আরে ভাইয়াকে বলেই তো হয়, ডাইনার ডিজাইন করে দিবে। আর আসলে তোর মা তো অশিক্ষিত মূর্খ, লেখাপড়া জানে না, তো ওই ইন্টারনেট ডিজাইন কাকে বলে কেমনে বুঝবে? তুমি সব সময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলো, এটা আমার একদম অপছন্দ। আর আমি ওর বাবাকেও বুঝি না, প্রয়োজন হলে মিস্ত্রি বাসায় ডেকে আনা হবে, সমস্যাটা কোথাও? মার সাথে কেন উল্টাপাল্টা কথা বলবি? সে কই সে? উফ ঠক, ভাবি এসব দেখি গ্রাম্য কানা দিকে না, আমার বিরক্ত লাগে। অসহ্য, আমার ভাই কিছু করেনি, আমি যাচ্ছি। আমি যে এখনই ভাইকে সব বুঝছি, যাও যাও বলো বলো, বুঝিয়ে বুঝিয়ে বলো, বললাম চালান বাড়িয়ে বলো। চুপ কর না, কেন তুই ওর সাথে এত কথা বলিস? এখন তোর বাবাকে গিয়ে আমাদের নামে উল্টাপাল্টা কথা বলবি? বলুক, 100 বার বলুক, কিচ্ছু আসে যায় না তাতে। বাবার এখন যদি কোনো কিছু বলতে হয় না, এসে আমাকে বলবে, আগে আমাকে উত্তর দিবে, তারপর তোমার সঙ্গে কথা বলবে। আর তুমি কান্নাকাটি করবে না একদম ঘরের মধ্যে। আমার সঙ্গে কথা আছে, ঠিক আছে কাজ করেন। এসব আমি কি দেখছি? ঢুকে দেখলাম মেয়েরা গল্প করছে, কাস্টমার নেই,
তোমার উপর ভরসা করে আমি পার্লারটা ছেড়ে দিয়েছি, অথচ নতুন একটা মেয়ে দেখলাম কাস্টমারকে বেচা দিচ্ছে, এভাবে কি কাস্টমার ধরে রাখতে পারবে? সকাল থেকে কিন্তু কাস্টমাররা ছিলেন, দুপুর বেলা না এখন ম্যাডাম, আর বিকাল থেকে দেখবেন কাস্টমারের লাইন লেগে যাচ্ছে। আর ওই জন্য এটা ওর নাম তো রানী, ও খুব ভালো কাজ জানে ম্যাডাম, আমি ওকে আরো সুন্দর করে কাজ শেখাচ্ছি। এখানে কাজ শেখানোর জায়গা এটা কি তোমার পাঠশালা মনে হয়? নতুন নতুন মেয়ে আনবে, কাজ করাবে, তারপর তারা কি করবে, পাশে আরেকটা পার্লার দিয়ে তারা বসে যাবে। ম্যাডাম আপনি আমার উপর ভরসা রাখেন না ম্যাডাম, আপনি আমাকে জানেন না ম্যাডাম। হ্যাঁ, ও যদি কাজ না জানতো তাহলে তো আমি ওকে ছাটা দিয়ে বিদায় করে দিতাম ম্যাডাম। সবচেয়ে ভালো কথা হচ্ছে ম্যাডাম, ওকে কিন্তু আমরা কম পয়সা রাখতে পারবো, কম বেতনে ম্যাডাম, এটা কিন্তু খুব ভালো একটা দিক। তুমি বলছো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কাজ করো, ওকে একটা অ্যাপ্রন দিয়ে দিও, দেখতে বাজে লাগে। জি ম্যাডাম অবশ্যই। দেখি ম্যাডাম কতদিন হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, মিস এশা বলছেন? জি কে বলছেন? জি আমি অনলাইনে আপনার মোবাইল বিক্রির একটা অ্যাড দেখে আপনাকে ফোনটা করেছি, আমি কি মোবাইলটা দেখতে পারি? অনলাইনে? আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি তো কারণ বাজারে অফিসে আছি, আপনি কি এসে একটু মোবাইলটা দেখাতে পারবেন? না ভাই আমি তো আসলে যেতে পারবো না, আর এখন আমি ফোনটা বিক্রি করবো না, সরি। আমি তোরই অপেক্ষায় ছিলাম রে পাগল, আপনি জানতেন আমি আসবো? আমি নিজে তো কিছু জানি না, আমারে সব জানান দেয়। আপনাকে কে জানান দিচ্ছে? তোর গ্রহ নক্ষত্র সব তো আমার আশেপাশে, তোর কুকর্ম সুকর্ম সব তারা আমারে জানান দেয়। বুঝিনি, তোর সব কিছু আমার নখদর্পণে, তোর শনির দশা কেটে যাচ্ছে। রাহুর গ্রাস, রাহুর গ্রাস সরে যাচ্ছে, কাজ শুরু কর যা। এভাবে কথা বলবেন না, আমাকে দিয়ে কি ডাক্তারিটা হবে? হবে না। তাহলে আমি কী করবো? এখন যা করতেছিস শিল্প, সঙ্গীত চর্চা, সঙ্গীত চর্চা মন দিয়ে করে যা, এটাও তো হবে, তোকে দিয়ে সঙ্গীত চর্চাই হবে, যা মন দিয়ে সঙ্গীত চর্চা করে যা। আপনি বলছেন? আমি তো কিছু বলছি না রে পাগল, বলছে তোর গ্রহ রাশি। আমি কিন্তু ফোন দিলে সবাই চলে আসবে, আমার নাম্বার আছে না, আমার নাম্বারটা নিয়ে রাখো।
রক্ত রক্ত লাগবো না, আর যদি কোনো সমস্যা হয় আমি তারা আপনারে বলবো। তারা আপু না, মানে দুইজনে ভালোই মিলছে, আমার একটা রেসপন্সিবিলিটি আছে না, কই যাবা, চলো আমি একা দিচ্ছি। লাগবো না, আমি একা একা যাইতে পারবো। একা একা যেতে পারবো মানে? এখন এমনি যে দিনকাল পড়ছে আর তুমি তার উপরে তারা আপুরে এত কাছে, মাশাআল্লাহ দেখতে বিউটিফুল, আমি তোমাকে একা কীভাবে ছেড়ে, আমার একটা রেসপন্সিবিলিটি আছে না, আর আপু কি বলবো, আমাকে ব্লেম দিবে না? ভাইয়া আমি প্রতিদিন একা একাই যাই, আমার কোনো সমস্যা হয় না। জানি, সবই জানি, সেদিন যদি দুলা ভাই না থাকতো অতক্ষণে তুমি নিউজ হয়ে যেতা, আর নিউজ হয়ে ভাইরাল হয়ে যেতা এতদিনে। বাদ দাও, চলো আসো। জি আম্মা, এই কালকে দিমু, এই সপ্তাহের ইনকাম তেমন ভালো না, 3,500 টাকা মাত্র হয়েছে। কি মাত্র 3,500 টাকা? মানে 350 টাকা? জি, এখন তো আসলে ব্যবসা ভালো না, দেশে সব মানুষের টাকা হয়েছে, নিজের গাড়ি কিনে ফেলছে, প্রত্যেকে যার যার গাড়িতে চলে, তারপরও যারা একটু এদিক ওদিক গাড়িতে ওঠে সেটা ভালো গাড়ি চায়, আমাদের গাড়ির অবস্থা তো ভালো না। আমরা সারা দিনের জন্য গাড়িটা তোমার উপর ছেড়ে দিয়েছি, এবারের একটা লোকও গাড়িতে ওঠে না, আর তুমি সারা দিন চালিয়ে মাত্র 500 টাকা পাও? আমার এরকমই বললাম না, ব্যবসার অবস্থা ভালো না, মানুষ খালি হুদায় এটা নিয়ে লাফালাফি করে। আমাকে বেশি বুঝিও না, আমার আরও দুজন কলিগ গাড়ি দিয়ে এইভাবে ব্যবসা করে, তারা বলে মাসে 40-45,000 টাকা তাদের আসে। এটা হুদা মিশা বলছে, আপনার গপ্প দিছে আপনার কলিগরা। তুমি আমার সাথে বেশি চালাকি করবে না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আগামী মাসে তুমি যদি 30,000 টাকা না দিতে পারো তাহলে আমি এই গাড়ির বিজনেস ছেড়ে দিব, আর তোমারও চাকরি নট, যাও। ম্যাডাম, আপনারা যারা বলছে তারা এসে বাড়ায়। চুপ, যাও এখন এখান থেকে। আর বলেন না ভাই, সারাদিন গরমের মধ্যে গাড়ি চালা আসার পর আম্মা যদি এসব কয়, মানে এখন যা ইনকাম করি তাতে আম্মা খুশি না। আচ্ছা আপনি কোন ভাই, গাড়ির অবস্থাটা তো আপনি দেখছেন, এসিটা চলে না, ইঞ্জিনটা হিট হয়ে যায়, কোনো কাস্টমার উঠতে চায় কোন? সেটা ঠিক আছে, কিন্তু আপনি বলবেন গাড়িটা নন এসি তাহলে হয়তো ভাড়া কম দেবে, কিন্তু যাত্রী উঠবে না। এটা কী কথা কয়, এসি করলে যাত্রী পাই না, আর যা পাই সেই ইনকাম দিয়ে আম্মা খুশি না, আমি যদি নন এসি করে তাহলে আমার ইনকাম কমে যাবো না, আম্মা তোমার চাকরি থেকে বের করে দেবো, তখন আপনার গাড়ি চালাই দেবো। আমি চালাবো, সমস্যা কি? আপনি পারবেন না, এটা আপনার কাম না। কেন পারবো না ভাই? আপনার উপর কুফা আছে, আপনি যদি এই গাড়ি চালাতে যান আপনারও ক্ষতি হবো গাড়িরও ক্ষতি হবো, দরকার আছে সেটা আগে কুফা কাটান, হাতে একটা আংটি উংটি কিছু পরেন, তারপরে গাড়ি চালানোর কথা চিন্তা করেন। প্রত্যেকদিন
কি নিয়ে আসছো আজকে তুমি? ওই মিতুর জন্য কিছু, মানে রানীর জন্য কিছু জামা কাপড় আর স্যান্ডেল। রোজ রোজ পার্লারে যায় তোমার পুরনো কাপড় পরে, তাই কিছু নতুন কাপড় চোপড় নিয়ে আসলাম। ভাইয়া আমার লেগে এত কিছু আনছেন, আপার জন্য কিছু আনেন নাই? আরে আমার তো কাপড় চোপড়ের দরকার নেই, তোমারই তো কাপড় চোপড় দরকার এখন, রোজ রোজ পার্লারে যায়। আর জানো ম্যাডাম কালকে থেকে ওকে অ্যাপ্রন দিতে বলেছে। তাই নাকি? তার মানে কি আমার চাকরি হয়ে গেছে আপা? থ্যাংক ইউ তারা, আমি জানতাম তুমি ম্যাডামকে বলে কয়ে ওর জন্য একটা কাজের ব্যবস্থা করবে। দেখো হচ্ছে এখন যাও, ফ্রেশ হয়ে না আমরা খেতে বসবো, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, যাও ফ্রেশ হয়ে না। আসছি। আপা আপনারা এত ভালো, আমি যখন প্রথম মাসে বেতন পাবো তখন আপনাদের আর ভাইয়ারে নতুন নতুন জিনিস কিনে দেবো। আগে কাজটা ভালো করে শিখো। রানী মেয়েটাকে প্রথম যখন দেখি তখন জানো আমার না মিতুর চেহারাটা চোখের সামনে ভেসে উঠেছিল। সেই একই রকম গোলগাল মুখ, একই রকম চোখ।